Hello friends, good morning and welcome back to my channel Pompi Simple Lifestyle. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো চলো, আজকে যেহেতু রবিবার তো কিছু তো একটা স্পেশাল করা দরকার। মানে রবিবারটা সবাই একটু এক্সাইটেড থাকে যে রবিবারের স্পেশাল কিছু দেখার জন্য, আর আমরাও স্পেশাল কিছু করার জন্য এই থাকি। কারণ সারা সপ্তাহ ছেলেমেয়ের পড়াশোনা, স্কুল, তারপরে যারা চাকরি করে তাদের ব্যস্ততা, এইসব নিয়ে তো মানে সারা সপ্তাহ সেরকম ভাবে কিছুই করা হয় না। তো রবিবারটা সবারই একটা ছুটির দিন, আনন্দের দিন। তো চলো আজকে কি স্পেশাল করছি তোমাদের দেখাই। আর দেখো আজকে ওই ঘরটা, আমার পেছনের ঘরটা না অন্ধকার লাগছে পুরো, মনে হচ্ছে রাত্রির এখন মানে সন্ধে হয়ে গেছে এরকম মনে হচ্ছে। তার কারণ বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মানে আমার কাছে খুব সুন্দর, কারণ আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আর ভোরবেলার দিকে ভালো জোরে বৃষ্টি হয়েছে। মানে আমি শুয়ে শুয়ে শুনছি যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছি। তো আমার আবার বৃষ্টিটা খুব ভালো লাগে, মানে আমার বৃষ্টি জিনিসটাকে আমি খুব পছন্দ করি। আর তাই জন্য আমি সকাল সকাল উঠেই আমার বরকে বলেছি শিগগিরই যাও বাজারে, দেখো যদি ইলিশ পাও। তো ও বাজারে যায়নি, ও চলে গেছে ডাইরেক্ট হচ্ছে আড়তে, কারণ আমাদের বাড়ির কিছুটা দূরেই একটা মাছের আড়ত পড়ে। তো ওখান থেকে আনবে বলেছে, ওখানে গেলে একটু দামটা কম হয় আর অনেক মাছ দেখা যায়। তো শুধু ইলিশ না, দেখি বলেছে ইলিশ ছাড়া অত দূরে যখন যাচ্ছি ইলিশ ছাড়া যদি অন্য কিছু পাই তো নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ নিয়ে এসো যদি পেয়ে যাও। তো দেখা যাক কি আনে, তো তোমাদের তারপরে আবার দেখাচ্ছি। তো চলো আজকে তাড়াহুড়ো করে কাজটা শুরু করি। অনেক জামা কাপড় ভিজিয়েছি ধোয়ার জন্য, কারণ মেয়ের স্কুল ড্রেস টেস সব রয়েছে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। প্রায় দু বালতি মতো জামা কাপড় আজকে হয়েছে, রোজ এক বালতি হয়, আজকে দু বালতি। বাপরে বাপ, এই করতে করতেই আমাদের জীবনটা শেষ। কোথাও যাওয়া তো নয়, যেন শাস্তি আরো। দেখো অন্যদিন তো এক বালতি হয়, আজকে আবার দু বালতি। গেছিলাম কালকে বাবার ওখানে, এই জন্য আজকে দু বালতি। এই দেখো বন্ধুরা, দেখো সবাই, এই মাছটা আনা হয়েছে আড়ত থেকে। তো ঠিক আছে, ভালোই আছে। এটা ওয়েট হচ্ছে 1 কিলো। এটা দিয়ে আজকে বানানো হবে, আজকে সানডে স্পেশাল। তো কি বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা দেখেই আমার লোভ লাগছে এখন, যদিও আমি একটু মাছ ভক্ত বেশি, তো সেই জন্য। তো এটাকে এখন কাটা বাছা হবে, আমি যদিও কাটবো না, আমি খালি দেখাচ্ছি তোমাদেরকে, কাটবো না আমি। আর একটা জিনিস আনা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এটা এনেছে হচ্ছে কাঁকড়া। অনেক দিন থেকে আমি খুঁজছিলাম কাঁকড়া খাবো, কাঁকড়া খাবো, তো নিয়ে এসছে। যদিও এটা বেঁচে নেই, মরেই গেছে, কিন্তু টাটকা আছে আর কি। দোকানদার বলেছে যে মানে এই কিছুক্ষণ আগে মানে মরেছে, ওরা যেটা বলেছে জানি না। তো এমনি দেখেও মনে হচ্ছে যে খুব একটা বাসি নয়, তো আজকে এটা করব না, আজকে আমি ইলিশ খাবো আগে, তারপরে এটা খাবো। আমার কাঁকড়া খেতে দারুণ লাগে। মাছটা কত বড় দেখো, সাইজটা দেখো, আমি আমার কোনো এর থেকেও নিচে নেমে যাচ্ছে, মনে তো হচ্ছে তাহলে টেস্টিও হবে, জানি না যদিও দেখি। কাটার পরে তো বেশ ভালোই লাগছে, ইলিশ নিতেও তো এখন ভয় লাগে যে ইলিশটা আদৌ কতটা কি বোঝা মুশকিল, কিন্তু এটা কাটার পরে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যে না ঠিক আছে খাওয়া যাবে। দেখা যাক, না খেলে বুঝবো না, এটা এরমই থাকলে যেটা এতটা বড়ই থাক, নাহলে বেশি ছোট হয়ে যাবে। কাঁকড়া গুলো বেছে নিচ্ছি, কাঁকড়া গুলো বেছে পরিষ্কার করে রেখে দেবো, আজকে তো করবো না, আজকে ইলিশটা খাবো আর কাঁকড়াটা রেখে দেবো। তো আমি বাছা সঠিক জানিও না, এটা এটা ফেলতে হয় তো, দেখো তো ওটা টান মারো, টান মারো, কোনটা ওটা টান মারো, এটা পরে ফেলে দেবো, আগে টান মারো। আগেই বললাম যে আমি বেছে নিচ্ছি, কিন্তু আমি বাছতে জানি না, জিজ্ঞাসা করে বাছতে হবে। যাই হোক চেষ্টা করলে পেরে যাবো, চামচটা দিয়ে করবো। হ্যাঁ এরকম তো, হ্যাঁ এরকম, এটা টান মারলে উঠে যাবে। আগে জামা কাপড় গুলো সব মেলে দিই, তার কারণ আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, এখনো রোদ্দুর সেরকম ওঠেনি, তবে একটু আমার মেয়ে এসছে আমাকে হেল্প করতে, একটা একটা করে আমাকে ক্লিপ দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, ও ছুটি থাকলে আমাকে হেল্প করে একটু। আজকে ছুটি, সানডে বলছে আমি দিচ্ছি। আর নেই ক্লিপ, ওই ওখানে আছে, থাক আমি নিচ্ছি। আমার সকালের বেশ কিছুটা কাজ হয়ে গেছে, এখন আমি আগে স্নান করে আসি, আর আমার মেয়ে বসে গেছে হোমওয়ার্ক করতে,
হোমওয়ার্ক করছে, করে নিক, আজকে ড্রয়িং ক্লাস হবে না, স্যার ফোন করেছিলেন, তো ওই জন্য বললাম বসে থেকে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, হোমওয়ার্ক গুলো করে নাও, কারণ কালকে দিদুন বাড়ি গেছিল, হোমওয়ার্ক হয়নি, তাই জন্য এখন বলেছি আগে হোমওয়ার্ক করে তারপরে খেলতে যেতে। কি হোমওয়ার্ক করছো? আমি বেঙ্গলি হোমওয়ার্ক করছি। স্নান করা হয়ে গেছে, স্নান টান করে পুজো দিতে যাচ্ছিলাম, কিন্তু এই মালটা আবার নিয়ে যাবে হচ্ছে বোতাম ঘরে, মালটায় বোতাম হবে, যার চকটা ভেঙেই গেল, জোরে চাপ দিয়েছি চকটা ভেঙে গেছে, তো এই মালটা যাবে বোতাম ঘরে, এই বোতাম যেখানে যেখানে বোতাম বসবে সেখানটায় দাগ দিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে অ্যালানের মাল, তো বোতাম হবে, এই দাগ না দিয়ে দিলে বোতামগুলো সব উল্টো পাল্টা করে দেবে, তো ঠিক জায়গায় যাতে করে তার জন্য দাগ দিয়ে দিচ্ছি, তারপরে আমি দাগটা দিয়েই চলে যাব পুজো দিতে, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, রবিবারে কাজ যা থাকে আর এইসব কাজে ঢুকে গেলে আরও বেশি কাজ হয়ে যায়, দিয়ে নিজের দেরি হয়ে যায়, এখন খাওয়া হয়নি, 10:15 হয়ে গেল। আজকে আমি করব সর্ষে ইলিশ, তো তার জন্য দেখো যা যা লাগে সেগুলো সব সাজিয়ে নিয়েছি, একটু সাজাতে ভালো লাগছিল, ইচ্ছে করছিল, তাই জন্য সাজিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, তেল, নুন, সর্ষে, হলুদ, মাছ, তো এটা দিয়ে আমি সর্ষে ইলিশ বানাবো, তো চলো। গ্যাসটা জ্বলেই দিলাম, তো এবার আমি দেবো হচ্ছে কালো জিরে, কড়াই গরম হয়ে গেছে, তেলটাও গরম, ঠিকই আছে, দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দেবো, ভেঙে দিয়ে দেবো, এটা জাস্ট স্মেলটা ভালো হয় এটার মধ্যে, দিয়েই পালিয়ে যেতে হবে, না এত চোখ মুখ কানা হয়ে যেতে পারে, আমি তো দিয়েই আগে দৌড়ে পেছন দিকে পালিয়ে যাই। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জলটা, আমার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি, জানি না এরকম ভাবে কে কে রান্না করো, আমি কিন্তু সর্ষে ইলিশ সেইভাবেই করি, খেতেও দারুণ লাগে, যে যেভাবেই রান্না করো না কেন সবার কাছে হয়তো ভালোই হয়, কিন্তু এইভাবে একবার করে দেখবে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে, তো নতুন নতুন ট্রাই করতে অবশ্যই মনে হয় মন চায় তোমাদেরও, তোমরা একবার ট্রাই করে দেখবে। এর মধ্যে এবার একটু হলুদ দিলাম, নুন দেব, নুনটা কিন্তু একদম অল্প দেব, তার কারণ মাছে নুন মাখানো আছে, আর যে সর্ষেটা আমি পেস্ট করব তার মধ্যেও কিন্তু নুন দিয়েই পেস্ট করতে হয়, কারণ নুন আর কাঁচা লঙ্কা না দিলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়, এই জন্য নুনটা আমি একদম সামান্য দিলাম। আর একটা জিনিস দাঁড়াও দেখুন, একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু, দিলে দিতেও পারো নাও দিতে পারো, দিলে একটু দেখতে সুন্দর লাগে, আর দেখতে সুন্দর লাগলে তখনই মনে হয় যেন খেতেও ভালো লাগবে, মানে দিলাম, দিয়ে ঝোলটাকে আমি আগে ফুটতে দেবো, এটা ফুটুক ভালো, ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এর মতো না মাছগুলো দিয়ে দেবো, ততক্ষণে দেখো ওদিকে মাছটা ফুটতে থাক, ততক্ষণে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম এটাকে এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে এরকম চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মানে এটা ছেঁকে নেবো, ওই খোসাগুলো আমি ফেলে দেবো, সর্ষের যে খোসাগুলো এগুলো তো কিন্তু একটু পেটের গণ্ডগোল হয়, তাই জন্য আমাদের এমনি আমার বরের একটু পেটের গণ্ডগোল রয়েছে, সেই জন্য আমি এটাকে ভালো করে ছেঁকে এই যে ভেতরে যে জুসটা বেরিয়েছে জুসটা খালি দেবো, ছিঁড়াটা ফেলে দেবো, এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা যে জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো সর্ষের পেস্টটা, দিয়ে আবার মোটামুটি 2-3 মিনিট এটাকে আবার ফুটতে দেবো, আচ্ছা এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো, এখন এটা দিলে এটারও গন্ধটা খুব সুন্দর হয়, নামানোর সময় একটুখানি সর্ষের তেল ওপর থেকে দিয়ে তারপরে নামাবো এটাকে, এই যে রেডি আমার সর্ষে ইলিশ রেডি, এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, উফ ভাবলেই জিভে জল চলে আসছে, লোককে তো দেখাতে হবে জিনিসগুলো, কথাটা বলতে দাও,
বলো বাস নাও আমাকে বলতে বলে নিজেই বক বক করলে তাহলে আমি কি বলবো নাও নাও বলো বলো তুমি কত বলতে পারো বলো বললাম তো আমি আগে কাজ করব তারপরে ওটা আনবক্স করব বাস মুখটা দেখিয়ে বলো মুখের আকৃতিটা দেখতে হবে তো আমার মুখ সবাই চেনে দেখাও একটু দেখিয়ে দিলাম তো আগে এইসব কাজ না করে আমি উৎসবের মধ্যে যাব এইসব কি এইসব মানে কি কাজ তোমার এইগুলো রান্না হয়েছে একটা খাবার জোগাড় হবে তারপরে সব জোগাড় করে রেখে যাব যাতে ওটা খুলে এসে টুক করে খেতে বসতে পারি ও আচ্ছা আচ্ছা এই নাকি তোমার কাজ তাহলে কি স্নান ফান করে নেবো আমরা তোমার অর্ডার না পেলে তো আবার স্নান ফান করা যাবে না করে ফেলো আমার রান্না কমপ্লিট আজকে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে তোমার তো খিদে পাবেই বড় বড় ইলিশ দেখেছো না আর কাঁকড়া দেখেছো খিদে পাবে না তোমার কাঁকড়া আজকে আমি করিনি কাঁকড়া দেখে খিদে পাবে কাঁকড়া তো দেখো এই জিনিসটা দেখানোর কথা বলছে সকাল থেকে বাপ আর মেয়েতে আমার পিছনে লেগেছে এটা আগে দেখাও আগে দেখাও আগে দেখাও তো আমি বলেছি আমি আগে কাজগুলো করব তারপরে দেখাবো তার কারণ হচ্ছে না হলে এইসব নিয়ে বসে পড়লে আর আমার কাজ করতে মন চায় না অসুবিধা হয়ে যায় তো এটা এখন দেখাই তোমাদেরকে আগে কি আছে এটা মিশোতে আমি অর্ডার দিয়েছিলাম পার্সেল এসে গেছে এসেছে কালকে আমরা বাড়ি ছিলাম না তখন এসেছে আর যার জন্য খুলে নিয়ে দাঁড়াও বলছি মাম্মা আমি এটা খুলব পারবি খোল ওর জন্যই অর্ডার দিয়েছিলাম এখন খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানে রেখে খোল মানে দেখতে পাবে সবাই এটা কালকে অর্ডার দিয়েছিলাম আমি যেহেতু বাড়িতে ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তো সেই জন্য ওই বন্ধুটার বাড়িতে রেখে দিতে বলেছিলাম ওরা নিয়ে রেখে দিয়েছিল তাদের বাড়ি থেকে আজকে নিয়ে এসেছি গিয়ে সকালবেলায় এটা হচ্ছে এই যে এটা দুটো তিনটে তিনটে হচ্ছে মেয়ের ইনার এটা আমি অর্ডার দিয়েছিলাম মিশোতে দেখা যাচ্ছে একটু কেমন কেমন হচ্ছে দেখি এই দেখো ভালো কটন আছে এই গরমে পরার জন্য বাড়িতে পরার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম মিশোতে তিন পিস রয়েছে তিন পিসের দাম নিয়েছে হচ্ছে 167 তাই তো 167 দেখো একটা পরিয়েছি ঠিক আছে কিন্তু মনে হচ্ছে আর এক সাইজ ছোট নিলে বোধহয় ভালো করতাম লেন্থটা একটু বেশি হয়ে গেছে আর কি তো দেখো দুপুরের খাবার রেডি এটা হচ্ছে পেঁপে সেদ্ধ করেছি আর এটা হচ্ছে কচুর গোড়া যে গোড়াটা থাকে না ওই গোড়াটা ভাজা করেছি এটা খুব ভালো লাগে খেতে আর এক পিস মাছ আমি ভেজে নিয়েছি কারণ আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তাই মাছের তেলটা আমি এনদা ভুলে গেছিলাম ওই জন্য আবার নিয়ে চলে এসেছি তেলটাকে শুধু ভেজে নিয়েছি লবণ যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পারলে ভিডিওটাকে বেশি বেশি করে একটু শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো থ্যাংক ইউ আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমি আর ভুলে গেছি জিজ্ঞাসা করতে বা কেমন আছে খাওয়া হয়ে গেছে আর আমার বরকে আমি লেজাটা দিয়েছি কাটা তো আমি খাই না ওকে লেজা দিয়ে দিয়েছি আমি এই পিসগুলো নিয়ে নিই কেমন আছে আমি এখন লঙ্কা টলে টলে খাচ্ছি আমারও খুব ভালো লাগছে খেতে দেখো আজকে কিন্তু আমি ইচ্ছা করে কলার পাতাটা বেশি কেটেছিলাম এক হচ্ছে মাছ কাটা আর দ্বিতীয় আমি বলেছি বেশি করে নাও তার কারণ আমি একেবারে ওটাতেই ভাত খাবো কারণ এই কলার পাতায় ভাত খাওয়ার একটা আলাদা মজা আছে তাই না বলো সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সানডে স্পেশাল আজকে বিস্কুট রেস হচ্ছে দেখি কে জেতে নিয়ে টান মেরে নিয়ে চলে যাও পুরোটা নিয়ে যেতে হবে যা টেনে নিয়ে চলে যা ও তাহলে খা 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 খেয়ে নে হাত হাত ধরে হাত ধরে জিয়া জিয়া বাদ দিয়ে দেবো জিয়া বাদ দিয়ে দেবো যাও তুমি বাদ তোমার হবে না যাও ওদের দুজনের মধ্যে হবে খেয়ে নে তোর বিস্কুট খেয়ে নে কিন্তু খেলা তো তুই আর হবি না নিয়াল নে মুখে নে তাড়াতাড়ি মুখে নে না টান দিয়ে নে টান দে টান দে এই পুরোটা নিয়ে যা এই পুরোটা নিয়ে যা ঠিক আছে সেকেন্ড তাহলে এ লাস্ট আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক বেশি লম্বা করব না আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য তো নমস্কার টাটা বাই বাই